আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল আফরোজ মাসুদ ও ফেসবুক পেজ আফরোজ ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে আমি গাছপ্রেমিক একটি মানুষ, গাছ আমার খুবই ভালো লাগে, তাই আমি গাছ রোপণ করি এবং গাছের যত্ন নিয়ে থাকি। শত কাজের মাঝেও আমি গাছের যত্ন নিয়ে থাকি। আমার স্বপ্নের ছোট একটি বারান্দার মধ্যে আমি অনেকগুলো গাছ রোপণ করেছি গত এক বছর আগে। মাশাআল্লাহ, অনেক ভালো ফলনও হয়েছে এক বছরে। এখন আমি আমার বাড়িতে, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে কিছু খালি জায়গা ছিল, সেই জায়গাগুলোতে আসলে অনেকগুলো গাছ রোপণ করেছি। তো সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে আমাদের নোয়াখালী ভাষা, আসলে এটাকে বলা হয় মুয়া। অর্থাৎ এক একটা আলাদা আলাদা ইয়ে থাকে, ওইখানে গাছ রোপণ করা হয়। তো যেহেতু বৃষ্টির দিন মাটিগুলো একটু ভেজা টাইপের, তো সবগুলো মাটি আসলে আমি নিজে কেটেছি। এটার মধ্যে একটা আলাদা একটা আনন্দ আছে। এই গাছগুলো মাটিগুলো কেটে আমি সুন্দর করে এখানে একটি একটি করে সারি করেছি। এগুলোর মধ্যে আমি আজকে বিসি রোপণ করব, সিমিল বিসি। তো সিমিল বিসি রোপণ করব, মোট পাঁচটা করেছি আমি, এখানে পাঁচটা রো করেছি সিমিল বিসি রোপণ করার জন্য। এছাড়া আরও দুইটিতে আমি বিভিন্ন ধরনের সবজি গাছ রোপণ করেছি। এ হচ্ছে সিমিল বিসিগুলো, তো এগুলো এখন রোপণ করতেছি। আসলে আমার জীবনে ফার্স্ট এভাবে রোপণ করা। আমি আর কখনো এভাবে সিমিল বিসি রোপণ করা বা এভাবে মাটি দিয়ে তৈরি করা, প্রস্তুত করা, অর্থাৎ গাছ রোপণ করার জন্য প্রস্তুত করাটা আমি কখনোই আসলে করি নাই, ফার্স্ট করলাম। আর নিজে নিজেই আসলে করলাম। এ কারণে আমি মনে করি যে কোনো জায়গায় খালি থাকা উচিত না, সব জায়গায় সবজি ফল মূল সব ধরনের চাষ করা উচিত, যাতে করে নিজের চাহিদা মেটানো যায় এবং অন্যকেও সহযোগিতা করা যায়। আসলে জায়গায় যদি খালি পড়ে থাকে, এটি পড়েই থাকবে। আরেকটি হলো, সেটি হচ্ছে আনন্দের জিনিস। এই গাছগুলোর মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ কাজ করে, যেটি আমি করতে গিয়ে বুঝলাম। যদি একটু পরিশ্রম আছে, কিন্তু আলাদা একটা আনন্দ কাজ করে। তো বিসিগুলো রোপণ করে ফেললাম, এখন উপর দিয়ে একটু মাটি দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোর মধ্যে আসলে আমি এখন রোপণ করে নেব। আর সিমিল বিসিটা রোপণ করার তিন চার দিনের মাথায় কিন্তু আবার গাছ উঠে যায়। তো এগুলো উপরে মাটি দেওয়ার পর আরেকটাতে আমি রোপণ করে নিচ্ছি। এখানে সবগুলো সিমিল বিসি আমি একসাথে দিয়ে দিয়েছি। আসলে এক একজনে এক একভাবে বলে, কেউ বলে যে কিছু দূর দূর গিয়ে সিমিল বিসি দেওয়া রোপণ করা উচিত, তো আর কেউ বলে যে এখানে একসাথে অনেকগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। তো আমি দুই রকমই করতেছি আসলে, যেহেতু আমার এটা প্রথম করা, এই জন্য আমি অন্যটা দেখিয়ে করেছি। তো এদিকে আবার দুইটা সারিতে আমি গাছ লাগিয়েছি, বিভিন্ন ধরনের সবজি গাছ, করলা, আঁকড়ি, এরপর হচ্ছে ধুন্দুল, তারপর হলো যায় শসা, এরপর কুমড়া রোপণ করেছি, এরপর হলো বরবটি গাছ। অর্থাৎ সব ধরনের সবজি গাছগুলো এই দুটি মধ্যে আমি রোপণ করেছি। তো আসলে অনেকেই যদি বলেছে জায়গাগুলো আসলে অতটা, এই যে আমার এখন কিন্তু সিম গাছগুলো প্রায় উঠে গেছে মাশাআল্লাহ, চার দিন পরে এই ভিডিওটা, চার দিন পরে আমার সিম গাছগুলো উঠে গেছে। তো চারদিকে আসলে আমি যে ছড়ে দিয়ে দিয়েছি, এবং যেটাকে বলা হয় গাছগুলো বেড়ে ওঠার জন্য ছড়িগুলো আমি দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ, আশা রাখি যে ভালোই হবে, খুব দ্রুত গাছগুলো বৃদ্ধি পাচ্ছে। আসলে তো সবগুলো গাছই উঠে গেছে, এটা চার দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন পর্যন্ত এগুলো সব একদম ভালোভাবে উঠে গেছে আসলে। তো এখনও আরও কিছু আছে, এগুলো একটু বড় হবে। তো এদিকে আমি আবার অনেকগুলো ফেঁপে গাছ রোপণ করেছি, বেগুন গাছ রোপণ করেছি, ফেঁপে, পেয়ারা, এদিকে এটা আমড়া গাছ রোপণ করেছি, এটা পেঁপে গাছ। আসলে ফল হতে সবজি হতে সব কিছুরই প্রয়োজন। এই যে আমার মরিচ গাছে কিন্তু মরিচ অলরেডি ধরেছে, এটি রোপণ করেছি, পঁচিশ দিন হবে, বিশ থেকে পঁচিশ দিন হলো। বেগুন গাছ,
তো বেগুন গাছগুলো তো আসলে আল্লাহর রহমতে এই বেগুন ধরা শুরু করেছে, আর এদিকে ফুল এসে গেছে। তো যা বলতে লাগছিলাম, আসলে এইসব সবজি করলে খালি জায়গায় তাহলে নিচে চাহিদাটা মেটানো সম্ভব হয়, আর জায়গাগুলো তো এমনি পড়ে থাকতো। আর ফলটা যদি আমরা বিশেষ করে পেয়ারা বিভিন্ন ধরনের ফলগুলো যদি আমরা আসলে রোপণ করি, দেখা গেছে আপনার ফরমালিন মুক্ত খাবারগুলো খাওয়া যায়। আমরা তো আসলে দোকান থেকে কিনে খাই সবগুলো ফরমালিন যুক্ত খাবার, আর এখান থেকে নিলে তো আমরা ফরমালিন মুক্ত খাবারটা খেতে পাচ্ছি নিজের তৈরি। নিজের গাছ থেকে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা থাকে, সবজি বলেন ফল বলেন সব ধরনের খাবার। তো আমার আশা আছে আসলে আমি বিশাল এই জায়গার মধ্যে সামনে আমার ঘরটা পুরো কমপ্লিট হলে আশা রাখতেছি, আর এক মাস লাগবে হয়তো পুরো কমপ্লিট হতে ঘরটা। তো পুরো কমপ্লিট হওয়ার পরে আমি বিভিন্ন রকমের ফল গাছ রোপণ করে দেবো। এদিকে আমি বাসায় একটি পেঁপে গাছ রোপণ করবো, কাজে পেয়ারা গাছ, তার জন্য আমি এখন তৈরি করে নিচ্ছি একটা বড় ড্রাম। ছিল আসলে যে ড্রামটাতে কেমিক্যাল ছিল, তো কেমিক্যালগুলো শেষ হয়ে গেছে, এখন ড্রামটার উপরে মুখটা আমি কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার জন্য আমি ব্যবহার করছি ছুরি এবং আগুনের তাপ, অর্থাৎ ছুরিটাকে আমি আগুনের তাপে ধরে কতক্ষণ ধরে রাখি, এরপরে এটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর এটা কেটে নেওয়ার পরে আমি কিন্তু এটাতে মাটি এবং আমার যে নিজস্ব তৈরি সার আছে ওই সারগুলো আমি ব্যবহার করব। মোটামুটি আমার এটা কাটা হয়ে গেছে, এখন এখন এটাতে আমি মাটি দিয়ে দিই। তো এ ফাঁকে আমি আবার সার তৈরি করে নিলাম ডিমের খোসা এবং চা পাতাকে। ডিমের খোসাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে যে সাদা অংশ আছে সেগুলো ফেলে দিয়ে একটু রোদে দিয়ে চা পাতাটাকে ধুয়ে ভালো করে রোদে দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এই সারটা আমি আমার গাছে, অর্থাৎ যে গাছে আমি পেয়ারা গাছ রোপণ করেছি যে ড্রামটাতে, সেই ড্রামে এখন আমি আমার সারটি দিয়ে দিব। হাতের তৈরি যে সারটি আছে সেই সারটি দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার স্বপ্নের বাসায়, অর্থাৎ আমার এখন দুইটা বাড়ি, বাড়ি হচ্ছে স্বপ্নের, আর একটা হচ্ছে সেটা হয়তো নিলয় মন্দির হতে পারে, এখনও বাসার আসলে নামটা এখনও ঠিক করিনি। নিলয় মন্দিরটা দেওয়ার আমার বেশি ইচ্ছে, তবে মেয়ে যদি রাগ করে হয়তো নামটা চেঞ্জ করে ফেলব, যেহেতু ছেলের নামে দিতে গেলে আবার মেয়ে রাগ করে। তো আমি আমার শার্ট দিয়ে দিচ্ছি। আসলে আমি মুখ্যতঃ আমি গাছের খুব যত্ন করি, সেটা এইখানে তো এখন করতেছি, এবং আমি প্রত্যেক দিন কিন্তু আমার বাড়িতে যাচ্ছি, যে বাড়িতে বর হচ্ছে। তো ভাবলাম যে প্রতিদিন যেহেতু আমি বাড়িতে যাচ্ছি, পাশাপাশি যদি আমি গাছগুলো রোপণ করে দিই তাহলে আমার গাছের যত্নটাও হয়ে যাবে। তো ওই বাড়িতে যাওয়ার পর, অর্থাৎ পুরান বাড়িতে যে ঘর করতেছি, পাশাপাশি যত আপনাদেরকে দেখালাম আপনার আমি বিভিন্ন রকমের সবজি গাছ রোপণ করেছি, তো ওইখানেও আমি আসলে এই ধরনের সার ব্যবহার করতেছি, দিয়ে আসছি। আমি পরশুর দিনের সারটা ব্যবহার করে আসছি এবং বিকালবেলা ওইখানে ফানি দিয়ে তারপরে আমি আমার স্বপ্নের নিজে চলে আসি সন্ধ্যায়, দুপুরবেলা যাই এবং সন্ধ্যায় আমি ওইখান থেকে চলে আসি। সন্ধ্যায় আসার পর আবার এখানে গাছের এই গাছগুলোরও যত্ন নিয়ে থাকি, রাত্রেবেলা এদের সন্ধ্যার পরে ফানি দিয়ে থাকি আসলে আমি। তো আমার দুই দিকে এখন গাছ আছে, আর গাছের কাছে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে আমার খুবই ভালো লাগে, খুবই। যখন আমি বাড়িতে যাই তখন আমি বেশিরভাগ সময় গাছগুলো হেঁটে হেঁটে দেখি, গাছগুলোর পাশে দাঁড়িয়ে থাকি, মনে যে অন্যরকম একটা আমার ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসলে অলসতা কিন্তু একদম ভালো না, আর যারা অলস থাকে তাদের জীবনে কোনো ভালো কিছু আশা করতে পারে না। তাই আমার কাছে মনে হয় অপশন না থেকে খালি জায়গা থাকলে তার মধ্যে দিয়ে আসলে বিভিন্নভাবে উৎপাদন করা উচিত, সবজি বলেন ফল বলেন সব ধরনের চাষ করা উচিত। তো বারান্দায় আমার কিন্তু একদম ছোটো জায়গা, তারপরেও কিন্তু আমার ফলন অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, সেটা আসলে অনেক যত্নের কারণে হচ্ছে আমি মনে করি। তো আসলে আপনারা যারা বাগান করতে চান, যাদের বাগান করতে ইচ্ছে আছে, তারা না ভেবে শুরু করে দেন। আপনারা আমি বাল্কের মধ্যে করছি, দামের মধ্যে করছি,
ছোটো ছোটো বালতি ব্যবহার করেছি, পানির যে তেলের যে গ্যালনগুলো আছে সেগুলো ব্যবহার করেছি, ড্রাম ব্যবহার করেছি। আর বাড়িতে তো মাটি থাকে পর্যাপ্ত, ওইখানে তো আরও ভালো হয় ফলন। তো কাজী পেয়ারা গাছটি আসলে রোপণ করেছি, মেয়ে আমার ছেলে কাজে ছেলে মেয়ে কাজী পেয়ারা খুব বেশি পছন্দ করে, তাই আমি কাজী পেয়ারা গাছটি রোপণ করেছি। আশা রাখছি বাড়িতে আরও বেশি রোপণ করবো, আল্লাহ যদি বাসায় রাখে। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলটি অবশ্যই বাজিয়ে নেবেন, এবং আমার ফেসবুক পেজটিও সবাই লাইক দিয়ে সাথে থাকবেন।